بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আপন ঠিকানা লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক আপন ঠিকানার একটি যে একটা কেতা করে দিয়েছেন সারা দেশের মধ্যে সুযোগ করে দিয়েছেন অনেক মানুষ ছোটবেলা থেকে মা বাপের আদর থেকে বঞ্চিত অনেক দুঃখে কষ্টে তারা দিন যাইতে আছে আল্লাহ এই আপন ঠিকানার মাধ্যমে তাদের মা বাপরে ফিরিয়ে পাওয়ার মতন একটা সিস্টেম করিয়া দিছে এটাও আল্লাহর একটা নিয়ামত আল্লাহ শুক্রিয়া বিশেষ করে আমি সিলেট বিভাগের মধ্যে বলতে চাই সিলেট বিভাগের মধ্যে যেবা যারা হারিয়ে গেছেন আপন ঠিকানার ইমেল দেওয়া থাকবো আমার ভিডিওর মাধ্যমে আপনারা ইমেলের মাধ্যমে গিয়ারি যোগাযোগ করবেন যাতে আপন ঠিকানার ভিডিও আপডেট করতে পারেন এই ভিডিও আপন ঠিকানার মধ্যে ভিডিও আপডেট করলে ইনশাল্লাহ আপনারা মা বাপ ভাই বোন যারা আছে সবাই খুঁজে পাবেন লাখ লাখ মানুষের কষ্ট দুর্দশা আল্লাহ এই আপন ঠিকানার মাধ্যমে অনেকজনের সফল করিয়া দিয়েছেন আপনারা যারা বাকি আছেন অবশ্যই আপন ঠিকানার সাথে যোগাযোগ করবেন আর যে কিবরিয়া পায়ের যে ইমেল আছে ইমেল আমি দিয়ে রাখবো এই ভিডিওর মাধ্যমে আর যে কিবরিয়ার ইমেলের মধ্যে আপনারা লক করলে সব কিছু ঠিকানা পাবেন কিভাবে যাবেন কিভাবে কি করতে হবে সব কিছু এটার মধ্যে জানতে পারবেন আর আপনারা এই আপন ঠিকানার মাধ্যমে পাইতে হইলে এই ঠিকানায় আপনারা গেলে অফিসের মধ্যে গেলে তখন তারা ভিডিও আপডেট করলে এই আপডেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ভিডিও দেখবে পরিচিত যারাই আছে না কেন খোঁজ পাওয়া যাবে ইনশাল্লাহ এই আপন ঠিকানার সবার জন্য এই ভিডিওগুলো শেয়ার করার প্রয়োজন যারা ভিডিওটা দেখবেন আপন ঠিকানার ভিডিও যারা দেখবেন আর যে কিবরিয়া চ্যানেল যারা দেখবেন সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে বন্ধু বান্ধব যারা আছে সবাই যাতে ভিডিওগুলো পায় সবাই যাতে ভিডিওগুলো দেখতে পারে এই শেয়ারের মাধ্যমে ওই সবাই জানতে পারে সবাই দেখতে পারে এই শেয়ারটা কইরা দিলে সবাই পাইবে আপনি যদি নাও চিনতে পারেন কিন্তু আপনার মাধ্যমে আরো জন এই ভিডিওটা পাবে পাওয়ার মাধ্যমে এই লোকটারে চিনব চিনার সাথে সাথে তারা যোগাযোগ করতে পারবে যাতে আপন ঠিকানা ফিরিয়া লোকটা যাইতে পারে এই সিস্টেমটা হইলো শুধু খালি ভিডিও শেয়ারের মাধ্যমেই সবাই পাইতে থাকে বিশেষ করে সবাই ভিডিওগুলো শেয়ার করবেন আর যে কিবরিয়ার চ্যানেল থেকে যতগুলো ভিডিও আসবে ফেসবুকে হোক অথবা ইউটিউবের মধ্যে আসুক সবাই ভিডিওগুলো কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন যাতে যারা দুঃখ কষ্টের মধ্যে আছে মা বাবা হারিয়ে আছে তারা যাতে ফিরিয়া ফ্যামিলিরাই পায় সবাই চেষ্টা করবেন এই উদ্দেশ্যে নিয়ে ভিডিওগুলো আমি করতে আসি আমি বিশেষ করে বলতে চাই যে আমরা সিলেট বিভাগের মধ্যে যারা আছে হারিয়ে গেছে তারা যাতে আপন ঠিকানায় মা বাপরে ফিরিয়ে পায় তার উদ্দেশ্যে আমি ভিডিও করছি এবং যতজনে ভিডিওটা পাবেন সবাই শেয়ার করবেন সারা দেশ জুড়ে সবাই এই চ্যানেলগুলো জানতে আছে কিন্তু আমি চাই যে আমরা সিলেট বিভাগের মধ্যে যারা জানেন নাই তারাও যাতে জানতে পারে তারাও যাতে এই আপন ঠিকানাটা চিনতে পারে এই চ্যানেলটা যারা সবার কাছে যাতে পৌঁছিয়া যায় আমি অবশ্যই এই ভিডিওটা ছাড়ছি শুধুমাত্র সিলেট বিভাগের মধ্যে যারা জানে নাই তারা জানার জন্য উদ্দেশ্য করে আর আমি এই ভিডিওটা করছি আর আমি আশা রাখি তো আমি ফেসবুকের মাধ্যমে দিলে শুধু সিলেট বিভাগে না সারা দেশে এটা চিত্রিবার আশা আছে কিন্তু সবাই জানুক কিন্তু আমি যখন সিলেটের বাসিন্দা আমি যখন সিলেটের বিভাগের লোক অবশ্যই আমার দরকার যে আগে সিলেট বিভাগের লোকে যাতে আমার মাধ্যমে পাইতে পারে অথবা অন্য ধরনের দেওয়া যদি তাকে ভিডিও তার মাধ্যমে পাবে যেবা যারা ভিডিও করবে যাতে সবাই ভিডিওগুলো পায় আমি শুধু দেখছি অনেক ভিডিও দেখছি এখন ঠিকানার অনেক ভিডিও আমি দেখছি কিন্তু সিলেট বিভাগের মধ্যে শুধু একটা লোক আমি পাইছি হারিয়ে যাওয়া একটা লোক আমি পাইছি সিলেট বিভাগের মধ্যে লোকটা ইয়ে তার ফ্যামিলি পাইছে পাওয়া কিন্তু নিজের ভুলের মাধ্যমে
সরাসরি অফিসের মধ্যে পরিচয় দেয় নাই, অবশ্যই পরিচয় ইনশাল্লাহ হইবে। লোকটার একটু সমস্যা আছে, বুঝের মধ্যে একটু সমস্যা আছে, এই কারণে সরাসরি ভিডিওটা আপডেটে সরাসরি পায় নাই। এরপরও সময় দেওয়া হয়েছে, সময় তো হয়েছে বাড়িঘর দেখার জন্য, চেনার জন্য। এরপরে যদি সঠিকভাবে ফিরিয়ে ফাইলায় আশা রাখি পাবে, সব কিছু মিলে গেছে, কিন্তু তার মনের মধ্যে একটু দুর্বলতা রয়েছে, এই কারণে সরাসরি বলে নাই যে এটা আমার ফ্যামিলি। সময় নিছে, সময় নেওয়ার বাদে ইনশাল্লাহ আমরা পরিবর্তে ভিডিও ফাইমো, যেহেতু ফিরিয়ে ফাইছে তার ফ্যামিলি, সব কিছু মিলে গেছে। লোকটা কিন্তু অত চালাক না, না থাকলেও যতটুকু বলছে সব কিছু মিলে গেছে। ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিও আমরা পাইমো যে ফিরিয়ে গেছে তার ফ্যামিলির মধ্যে, অতটুকু আশা রাখি। সবাই আর যে কিবিয়া চ্যানেলটারে, সবাই চ্যানেলটারে কেদা করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে। আর আর যে কিবিয়া ভাই যে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ ওনাকে আরো দীর্ঘ হায়াত দান করুক, ওনারে আল্লাহ সঠিকভাবে কাম করার তৌফিক দান করুক। যেতটুকু ধৈর্য নিয়ে উনি সাহস করতে আছে, আমার মনে হয় না এই ধরনের ধৈর্য কজনের আছে। অনেক লোক আছে লেখাপড়া না করার কারণে ওনার যে মন্তব্যগুলা সরাসরি বুঝতে পারে নাই, যে মন্তব্যগুলা উনি করে, যে প্রশ্ন করে উত্তর দেওয়ার লাগি, কিন্তু অনেক গুড়াইয়া ফেসাইয়ে উত্তর দেয়, কিন্তু উনি রাগও করে না, উনি ওনাকে বঞ্চিত করে না। ধৈর্য নিয়ে কাজ করতে আছেন, 1 ঘন্টার জায়গা 3 ঘন্টা লাগলেও কিভাবে যে এটার ফর্মুলা বার করতে হয়, নিয়ম কানুন বার করতে হয়, উনি ধৈর্য সহকারে কাজ করতে আছে। আল্লাহ ওনাকে ধৈর্য দিছে, এত সাহসা কি না থাকার কারণেও এরপরে এমন এমন লিঙ্ক টুকাইয়া বার করেন, যে লিঙ্কগুলো বার করলে পরে আর সাক্ষী সারই প্রমাণ হয়ে যায় যে ওনার ফ্যামিলি খেয়ে আছে অথবা খেয়ে না, সঠিক ফ্যামিলি ফিরিয়ে পায়, শুধু উনি তত্ত্বটাগুলা টুকাইয়া বার করার কারণে। তো আর যে কিবরিয়া বাইরে ধন্যবাদ জানাই, আর যারা সহযোগিতা আছেন সবার কাছেই ধন্যবাদ। সবাই যাতে মিলেমিশে কাজ করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুক, আমরাও যাতে যতটুকু পারি সহযোগিতা করতাম। আমরা ভিডিও ফাইলের সাথে সাথে আমরা ভিডিওগুলো শেয়ার করি, যাতে অন্য মানুষের ভিডিওগুলো পায়। ও আর যে কিবরিয়া ভাই এবং সঙ্গী সাথী যারা আছেন, সবাই নিয়মিতভাবে কাজ চালাইয়া যাইতে আছেন, আমরাও তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক, আরও যাতে ভালো ভালো করে ভিডিওগুলো দিতে পারেন, আপডেট দিতে পারেন। আর বিশেষ করে যাতে পর্দার দিকে আপনারা খেয়াল রাখবেন, ফরজ পর্দাটা যাতে সবসময় লঙ্ঘন না হয়। একজন মানুষের চেহারা ভিডিওর মধ্যে একবার চেহারাটা দেখাইলে, এই চেহারাটা যারা দেখতে চায় যে আমার ফ্যামিলির লোক নি না অন্য ফ্যামিলির লোক, আমি এটা যাচাই করার লাগি, এই ভিডিওটা কান্না পরিবর্তে দেখতে পারে, সমস্যা নাই। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে অফিসের মধ্যে 1 ঘন্টা থাকুক, 1.5 ঘন্টা থাকুক, সবসময় যাতে পর্দাটা লঙ্ঘন না হয়, ফরজ পর্দাটা যাতে, অনেক লোক আছে তারা কোনোদিন লঙ্ঘন করে নাই, কিন্তু এই অফিসের মধ্যে গেলে বাধ্যতামূলক চেহারা দেখাইতে হয়। আমরাও চাই যে চেহারা দেখাইতে হয়, কিন্তু বাধ্যতামূলক দেখাও, কিন্তু সবসময় যাতে দেখানি লাগে না। একবার চেহারাটা দেখাইলে, ভিডিওর মধ্যে একবার চেহারা আসলে বাকি সময়টুকু যাতে তারা পর্দা পালন করে বসে থাকে, পর্দার মধ্যে থাকে, এই গুরুত্বটা আপনি দিবেন। চেহারা দেখানি কর্তব্য এই জায়গার মধ্যে, কিন্তু সবসময় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকলে সবসময় দেখানি লাগবে তা না। চেহারাটা একবার দেখাইলে ভিডিওর মধ্যে এই ভিডিওটা কি চেহারাটা যাবে না, যারা প্রয়োজন মনে করে তারা দেখতে পারবে, যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে সবসময় চেহারাটা খোলা না থাকে, এটা নিয়ে আপনার কাছে আমার অনুরোধ। আপনি যত আইন কানুন খরচন না কেন, সব কিছু মানুষের পালন করতে আছে, কিন্তু এই ফরজ ফর্দার আইনটা আপনি যাতে একটা গুরুত্ব দিন, আর যে কিছু কাছে আমার অনুরোধ, এই ফরজ ফর্দাটার গুরুত্ব আপনি দিবেন। আপনি দেখছেন যে অনেকজন আইসে যে স্বামীর অনুমতি নাই চেহারা দেখানি, অনেকজন আসছে এরকম, তো তারা যদি চেহারা দেখাইতে হয়,
সামান্য সময় লাগে, বাকি সময় যাতে তারা ফরজ ফর্দা মানিয়ে চলতে পারে তাদেরকে এই সুযোগটা দিবেন। আর যারা ফরজ ফর্দা মানে নাই এই অফিসের মধ্যে আসছে তাদেরকে আপনি বলতে পারেন যে চেহারা দেখাইছেন, এরপরে বাকিটুকু সময় যাতে তারা বন্ধ করে রাখতে পারে, এটা আপনিও বলতে পারেন। এখানে মুসলমান হিসাবে আপনারও একটা কর্তব্য যাতে ফরজ ফর্দাটা লঙ্ঘন না করে। আর ভিডিওটা দেখানোর জন্য, চেহারাটা দেখানোর জন্য কর্তব্য যেটা, এটা তো একবার করলেই হয়, বারবার এটারে টাইনা ভিডিও টাইনা দেখতে পারে, তারার দরকার যে আমার ফ্যামিলি নিয়ে না অন্য ফ্যামিলি যাচাই করার লাগে, এই ভিডিওটা টাইনা বারবার দেখা যাইতে পারে। এই যতটুকু কাজ আপনি করতে আছেন ভাই ধন্যবাদ, আমার দ্বারা এগুলা সম্ভব না, আপনি করতে আছেন কিন্তু অনেক অনেক আলিমের দ্বারা সম্ভব না, বহুত আপনি যাচাই বাছাই কইরা চলতে আছেন যাতে আপন ঠিকানায় ফিরে, বহুত গুরুত্ব নিয়ে আপনি কাজ করতে আছেন আপন ঠিকানা, যতটা ভিডিওগুলো আমি দেখছি সাকসেস হয়েছে ইনশাল্লাহ, আমার বিশ্বাস যে সঠিকভাবে তারা পাইছে তারা মা বাপ, যাতে ভুল হয় নাই অথবা ভুল পথে তারা যায় নাই, আপনি বহুত চেষ্টা করছেন, বহুত চেষ্টা করিয়া তারা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে সবাইকে মিলেমিশে থাকার অথবা কাজ করার তৌফিক দান করে, হালাল পথে চলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ।